ইকবাল সিলেটে কি অবস্থা চলছে আমরা এর আগের হরতালগুলিতে দেখেছি যে সেখানে জামাত শিবিরের একটি সহিংস অবস্থান থাকে এবং পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটে এগারোটার বেশি বাজে বেলায় এখন এই পর্যন্ত আসলে সিলেটে উল্লেখযোগ্য কি ঘটলো হরতালকে নিয়ে আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় আমাদের এই অবস্থান থেকে একশো গোজের মধ্যে এখন থেকে মাত্র পাঁচ মিনিট আগে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে জিন্দাবাজারের পার্শ্ববর্তী বারুদখানা এলাকায় সেখানে ছাত্রদল কর্মীরা হঠাৎ করেই কয়েকটি ককটেল বিস্ফোর ঘটিয়েছে এছাড়া সকাল থেকে বিএনপি এবং জাতির কর্মীরা বিভিন্ন জায়গায় হরতালে সমর্থনে পিকেটিং করবার চেষ্টা করেছে আমি এর আগের বুলেটিন যেমন জানিয়েছিলাম যে ফজল নামাজ পড়ি জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের কর্মীরা নগরীর বিভিন্ন জায়গায় বিক্ষুপ্তভাবে ছ মিছিল করেছে যদিও তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন পর্যন্ত দায়িত্বে আসেনি দায়িত্বে আসার আগেই মাঠে আসার আগেই তারা ছটিকা মিছিল করেছে এরপরে সকাল সাড়ে আটটা থেকে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নগরীর বিভিন্ন মূল রাস্তা ধরে মিছিল করবার চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা মিছিল বাধাগ্রস্ত হয়েছে পুলিশ তাদেরকে মিছিলে বাধা প্রদান করেছে এবং তারা মিছিল থেকে সরে গিয়েছে এবং সকাল সাড়ে নয়টার দিকে জিন্দাবাজার এলাকায় ছাত্রদলের একটি মিছিল বিএনপি এবং ছাত্রদলের একটি যৌথ মিছিল যখন জিন্দাবাজার অতিক্রম করছিল তখন পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাঠ হওয়ার ঘটনা ঘটে এছাড়া নগরীর ভিতরে হরতালকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তবে এই হরতাল ইকবাল সেক্ষেত্রে সেক্ষেত্রে কি আপনি হরতাল বিরোধী কোনো কর্মসূচি মিছিল এমন কিছু দেখেছেন সিলেট জুড়ে কোনো যানবাহন চলাচল করছে না কিংবা দেখুন হরতাল হরতালকে প্রতিরোধ করবার ডাক দিয়েছে সিলেটের আওয়ামী লীগ তাদের চৌদ্দ দল কিছুক্ষণের মধ্যেই তাদের একটি হরতাল বিরোধী মিছিল করবার কথা রয়েছে নগরীর কোর্ট পয়েন্ট থেকে সেই মিছিলটি এখন পর্যন্ত শুরু হয়নি আমরা খবর পেয়েছি সেখানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন আমরা আশা করছি পরবর্তী সংযোগে সে ব্যাপারে দর্শকদের জানাতে পারবো ইকবাল আপনাকে ধন্যবাদ